হ্যালো এভরিওয়ান, আমি কোয়েল এবং তোমাদের স্মার্ট সাকসেস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি তোমাদের সঙ্গে এভরিডে কারেন্ট অ্যাফেয়ার্সের যে ডেলি ডোজ নিয়ে আসি তার 27 জুনের কারেন্ট অ্যাফেয়ার্স মোট 10টা প্রশ্ন আমি নিয়ে এসেছি, যেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করব। তো তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে সবাই, এবং ভিডিও একদমই স্কিপ করবে না। ভিডিওস ভালো লেগে থাকলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের শেয়ার করে দিও। অ্যান্ড তোমাদের যদি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ এর প্রয়োজন রয়েছে সেক্ষেত্রে কিন্তু পিডিএফ প্রোভাইড করে দেওয়া হবে, যদি তোমরা কমেন্ট সেকশনে জানাও কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ তোমরা পেয়ে যাবে। চলো তাহলে আজকে 27 জুনের কারেন্ট অ্যাফেয়ার্স আমরা দেখে নিই। প্রথম প্রশ্ন দেখো, বিগত 100 বছরের সেরা সমাজসেবার তালিকায় প্রথম স্থান অধিকার করে রয়েছেন কে? জামশেদজি টাটা। এবং দ্বিতীয় স্থান অধিকার করে রয়েছেন বিল এবং মেলিন্ডা গেটস। তৃতীয় স্থান অধিকার করে রয়েছেন ওয়ারেন বাফেট। এই ছিল 1 নম্বর। 2 নম্বর দেখবো আমরা, মুখ্যমন্ত্রী কোভিড-19 পরিবার আর্থিক সহায়তা যোজনা লঞ্চ করেছে দিল্লি রাজ্য সরকার। এই যোজনাটি লঞ্চ করেছে, এই যোজনার আওতায় করোনায় যে প্রাণহানি ব্যক্তি রয়েছেন, মানে একটি পরিবারের যে উপার্জনকারী রয়েছেন, সেই উপার্জনকারী ব্যক্তি যদি তার করোনার ফলে প্রাণহানি হন তাহলে সেই পরিবারকে মাসিক 2,500 টাকা এবং এককালীন 50,000 টাকা দান করা হবে। দিল্লির মুখ্যমন্ত্রী কে রয়েছে? তোমরা সবাই জানবে, অরবিন্দ কেজরিওয়াল। দিল্লি প্রসঙ্গে দেখো, দিল্লি রাজ্য সরকার জীবন সেবা মোবাইল অ্যাপ লঞ্চ করেছে, ভারতের প্রথম প্লাজমা ব্যাংক রয়েছে দিল্লিতে। এই ছিল 2 নম্বর। পরবর্তী আমরা 3 নম্বর দেখব, কোন টেকনোলজি কোম্পানি অফিসিয়ালিভাবে অপারেটিং সিস্টেম উইন্ডোজ 11 লঞ্চ করেছে? কে করেছে? মাইক্রোসফট। এবং মাইক্রোসফট কবে এস্টাবলিশ হয়েছিল এটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। সদর দপ্তর কোথায় রয়েছে? ওয়াশিংটন ডিসি, ইউনাইটেড স্টেটে। পরবর্তী আমরা 4 নম্বর দেখব, স্মার্ট সিটি অ্যাওয়ার্ড 2020 প্রথম স্থান অধিকার করে রয়েছেন কে? মধ্যপ্রদেশের ইন্দোরে। মধ্যপ্রদেশের ইন্দোর স্মার্ট সিটি অ্যাওয়ার্ড 2020 প্রথম স্থান অধিকার করে রয়েছে। এবং এই অ্যাওয়ার্ডটি কিসের উপর ভিত্তি করে দেওয়া হয়? কালচার, আরবান এনভায়রনমেন্ট, স্যানিটেশন, ইকোনমি, বিল্ট এনভায়রনমেন্ট, ওয়াটার, এই সমস্ত বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু স্মার্ট সিটি অ্যাওয়ার্ড দেওয়া হয়ে থাকে। 5 নম্বর দেখো, আন্তর্জাতিক ড্রাগস অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস কবে পালিত করা হয়? 26 জুন পালিত করা হয়, মানে গতকাল ছিল। এই বছরের থিম কী ছিল? শেয়ার ফ্যাক্টস অন ড্রাগস সেভ লাইফ। পরবর্তী 6 নম্বর, পর্ষদের হবে, যেটা লেখা হয়নি, মধ্যশিক্ষা পর্ষদের নতুন সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে সুব্রত ঘোষকে। পরবর্তী দেখো, জাম্বিয়াতে ভারতের পরবর্তী হাই কমিশনার হিসেবে নিযুক্ত হলেন অশোক কুমারজি। 8 নম্বর দেখবো এবার, মহিলাদের বিরুদ্ধে সাইবার ক্রাইমের সমাধান করতে অপরিচিতা নামে ওয়েব পোর্টাল লঞ্চ করেছে কোন রাজ্য সরকার? কি বলা হয়েছে? একটি ওয়েব পোর্টাল লঞ্চ করেছে যেটার নাম দিয়েছে অপরাজিতা। অ্যান্ড এই অপরাজিতা ওয়েব পোর্টালটা লঞ্চ করা হয়েছে মহিলাদের বিরুদ্ধে যে সাইবার ক্রাইম হয় তার সমাধান আন করতে, কিন্তু এই অপরাজিতা ওয়েব পোর্টালটি লঞ্চ করলো কে? কোন রাজ্য সরকার? কেরালা রাজ্য সরকার। 9 নম্বর দেখো, সম্প্রতি সোলার প্যানেল মেটেরিয়াল আমদানি বন্ধ করলো আমেরিকা যুক্তরাষ্ট্র। আমেরিকা যুক্তরাষ্ট্র কী করলো? সোলার প্যানেল মেটেরিয়াল আমদানিটি বন্ধ করে দিয়েছে। আজকে শেষ প্রশ্ন, মানে 27 জুনের, যেটি 10 নম্বর, অলিম্পিকে সোনা জয়ীদের 6 কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে কোন রাজ্য সরকার? হরিয়ানা রাজ্য সরকার। যারা অলিম্পিকে সোনা জয়ী হবেন সেই সমস্ত খেলোয়াড়দের 6 কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করলো আমাদের হরিয়ানা রাজ্য সরকার। এই ছিল মোট 27 জুনের 10টা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলো আমি তোমাদের সঙ্গে তুলে ধরলাম। আশা করছি তোমাদের ক্লাস ভালো লাগছে। যদি তোমাদের ক্লাস ভালো লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা কমেন্ট সেকশানে সেটাও জানাতে পারো, এবং বন্ধুদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য শেয়ার করে দিতে পারো। তাহলে আজকে 27 জুনের কারেন্ট অ্যাফেয়ার্স এই অবধি রইল। আমি আবার আগামীকাল, মানে 28 জুনের ডেলি ডোজ নিয়ে আসবো তোমাদের সঙ্গে। চলো আজ তাহলে এই অবধি থাকলো। থ্যাংক ইউ সো মাচ।